বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মুমিন, সবাইকে স্বাগত জানাচ্ছি প্রপার্টি নিউজ বাংলাদেশে। ভিউয়ার্স, আপনারা জানেন যে আমরা প্রপার্টি নিউজ বাংলাদেশের হয়ে, মানে প্রপার্টি নিউজ বাংলাদেশ সম্পর্কে আমাদের ইউটিউব চ্যানেল, পডকাস্ট চ্যানেল, এই চ্যানেলের মাধ্যমে আমরা আপনাদেরকে কিছু তথ্য জানতে যাচ্ছি, বিশেষ করে প্রপার্টি রিলেটেড। ভিউয়ার্স, এই তথ্যগুলো, সম্পূর্ণ তথ্যগুলোই হচ্ছে অথেন্টিক তথ্য। এই তথ্যগুলো আমরা আপনাদেরকে জানাচ্ছি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পত্রিকা, যেসব জাতীয় পত্রিকা আছে সেই সব পত্রিকা থেকে আমরা যে নিউজগুলো আসে সেই নিউজগুলোই আমরা আপনাদের সাথে শেয়ার করি। ভিউয়ার্স, আর এটা টোটালাই করছি একে নূর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সির পক্ষ থেকে। ভিউয়ার্স, একে নূর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরু করছি আজকের প্রপার্টি নিউজ। ভিউয়ার্স, আজকের প্রপার্টি নিউজে আমি আপনাদের সাথে শেয়ার করব প্রথম আলো পত্রিকা, আজ সোমবার 18 সেপ্টেম্বর 2023, তিনি আসেন 1430 বাংলা। এই তারিখে বাংলাদেশের সবচেয়ে বড় যে পত্রিকা, সবচেয়ে জনপ্রিয় পত্রিকা, বহুল প্রচলিত পত্রিকা প্রথম আলো পত্রিকা, প্রথম আলো পত্রিকায় এটা পঞ্চম পৃষ্ঠায় একটা নিউজ এসেছে। এই নিউজটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। ভিউয়ার্স, যারা আমার সাথে আছেন তারা অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন, এটা আমি বিশ্বাস করি, আমার বিশ্বাস এটা অনেকের উপকার লাগবে। বিশেষ করে এই নিউজটা হচ্ছে সাধারণত চট্টগ্রামবাসীর জন্য, এটা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সম্পর্কে নিউজটা করা হয়েছে এবং চট্টগ্রামবাসী যারা আছে তাদের জন্য এই নিউজটা অনেক গুরুত্বপূর্ণ বহন করবে। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকের নিউজে। আর নিউজটি এসেছে পঞ্চম পৃষ্ঠায় প্রথম আলোর, আমি শুরু করছি। হেডলাইন আছে এখানে, সক্ষমতা নেই তবু বড় বড় প্রকল্প। এই প্রতিবেদনটি করেছে সুজন ঘোষ চট্টগ্রাম থেকে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ 15 বছরে 18,000 কোটি টাকার 25 প্রকল্প নিয়েছে সংস্থাটি, একটিরও কাজ সঠিক সময় শেষ হয়নি, বাস্তবায়িত হয়নি কোনো আবাসন প্রকল্প, এর খেসারত দিতে হচ্ছে নগরবাসীকে। চট্টগ্রাম নগরের খাল ও নালা নর্দমা খনন এবং তা রক্ষণাবেক্ষণে কোনো ধরনের অভিজ্ঞতা ছিল না চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ অর্থাৎ সিডিএ, ছিল না কোনো নির্দিষ্ট বিভাগ ও জনবহুল। এরপরেও নগরের দীর্ঘদিনের সমস্যা জলাবদ্ধতা দূর করতে 2017 সালে হঠাৎ করে বড় একটি প্রকল্পের কাজ পায় সংস্থাটি। 5,616 কোটি টাকা সেই প্রকল্প হাতে নিয়ে বিপাকে পড়ে সিডিএ। 3 বছরের কাজ 6 বছরেও শেষ করতে পারেনি, আর এর খেসারত দিতে হচ্ছে নগরবাসীকে। মানুষ এখনও জলবদ্ধতা কষ্ট পাচ্ছে, বৃষ্টি ও জোয়ারের পানিতে চলতি বছরে অন্তত 12 বার ডুবেছে চট্টগ্রাম নগর। আগে জলবদ্ধতা নিরসনের কাজটি করত চট্টগ্রাম সিটি কর্পোরেশন। 6 বছর আগে জলবদ্ধতা নিরসনের মতো এক কঠিন ও জটিল কাজটি নিয়েছে কাঁধে নেয় সিডিএ। এ নিয়ে দুই সংস্থার মধ্যে দ্বন্দ্ব এখনও দূর হয়নি। শুধু একটি প্রকল্প নয়, 15 বছরে 18,000 কোটি টাকার অন্তত 25টি প্রকল্প হাতে নিয়েছে সিডি। অন্যের কাজ কাঁধে নিলেও সিডিএ নিজের মূল দায়িত্বগুলো সঠিকভাবে পালন করতে পারছে না বলে মন্তব্য নগর পরিকল্পনাবিদ ও বিশেষজ্ঞরা। চট্টগ্রামকে একটি পরিকল্পিত ও আধুনিক নগর এবং বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলার মূল দায়িত্ব সিডিএ, নগরবাসীর জন্য আবাসন নিশ্চিত করার কাজও এ সংস্থার। সিডিএর আরেকটি বড় দায়িত্ব ভূমির উপর যে কোনো ধরনের অপরিকল্পিত উন্নয়ন নিয়ন্ত্রণ এবং আধুনিক ও আকর্ষণীয় পর্যটন অঞ্চল ও নগর পরিকল্পনা সংক্রান্ত উন্নয়নমূলক কাজ করা। সিডিএর গত 15 বছরের কার্যক্রম বিশ্লেষণ করে নগর পরিকল্পনাবিদ ও প্রকৌশলীরা বলেছেন,
পরিকল্পিত চট্টগ্রাম গড়ার চেয়ে অবকাঠামোগত উন্নয়নে বেশি নজর দিয়েছে সিডিএ, বিশেষ করে উড়াল সড়ক ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ এবং জলবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ। এসব প্রকল্প বাস্তবায়নের মতো সক্ষমতা এবং দক্ষ জনবল সংস্থাটির কখনোই ছিল না, ফলে প্রকল্প নেওয়া হলেও তা সঠিক সময়ে বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে। আবার এসব কাজ করতে গিয়ে নকশা অনুযায়ী ইমারত বা ভবন নির্মিত হচ্ছে কি না তা ঠিকভাবে তদারকি করেননি সংস্থাটি, ফলে অপরিকল্পিত নগরায়ণ রোধ করা যায়নি। 1959 সালে প্রতিষ্ঠিত সিডিএর নিয়ন্ত্রিত এলাকা 1152 বর্গ কিলোমিটার। সংস্থাটিতে বর্তমানে 519 জন পদের বিপরীতে 320 জন কর্মরত। অনুমোদনের দায় শেষ তদারকি নেই। সিডিএর অন্যতম দায়িত্ব ইমারত নির্মাণ বিধিমালা অনুযায়ী ইমারতের বা ভবন বা স্থাপনার নকশা অনুমোদন করা, অবৈধ নির্মাণ রোধ করা। সংস্থাটির অন্যতম মিশন বা অভিলক্ষ্য হচ্ছে পরিকল্পিত নির্মাণ অনুমোদন ও নিয়ন্ত্রণের মাধ্যমে নগরবাসীর জন্য একটি টেকসই বিকশিত ও বাসযোগ্য চট্টগ্রাম নগর গঠন। সিডিএ নিয়ন্ত্রিত এলাকায় ভবন নির্মাণ করতে গেলে সংস্থাটির কাছ থেকে প্রথমে ভূমি ব্যবহার ছাড়পত্র নিতে হয়, পরে নির্মাণ অনুমোদন বা নকশা নিতে হয়। তবে এসব ছাড়পত্র নকশা অনুমোদন পেতে অনেক সময় হয়রানির শিকার হতে হয়। অভিযোগ রয়েছে সিডিএ নকশা অনুমোদন দিয়ে তাদের দায় শেষ করে ভবনের নকশার সত্য অনুযায়ী নির্মিত হয় কি না তা পরবর্তী সময় তদারকি করা হয় না। সংস্থাটির এই গাফলাতির সুযোগে প্রায় ক্ষেত্রে অনুমোদনের সত্য ভঙ্গ করে ভবন নির্মিত হচ্ছে। প্রতি বছর গড়ে 2000 নকশা অনুমোদন দেয় সিডিএ, অর্থাৎ বছরে সিডিএ নিয়ন্ত্রিত এলাকায় গড়ে 2000 স্থাপনা নির্মাণ করা হয়। তবে এর মধ্যে নগরে কী পরিমাণ স্থাপনা অনুমোদনহীন বা অনুমোদনের সত্য ভঙ্গ করে নির্মাণ করা হয়েছে তার সঠিক কোনো পরিসংখ্যান সিডিএর কাছে নেই। 2008 সালে প্রণীত বিশদ অঞ্চল পরিকল্পনা অর্থাৎ ড্যাব অনুযায়ী খালের পাড় থেকে 12 ফুটের মধ্যে কোনো স্থাপনা করা যাবে না, কিন্তু এ নির্দেশনা না মেনে খালের পাড় ঘেঁষে গড়ে উঠেছে 1804 স্থাপনা। নগরের জলবদ্ধতা নিরসন প্রকল্পের কাজের জন্য এখন এসব স্থাপনা অপসারণ করতে হচ্ছে। এজন্য স্থাপনার মালিকদের ক্ষতিপূরণ দিতে হবে 224 কোটি টাকা, অর্থাৎ সিডিএ তদারকির গাফলাতির মাশুল দিতে হচ্ছে এ অর্থ। সিডিএ পরিকল্পিত আবাসন ব্যবস্থা নিশ্চিত করার জন্য 2005 সালে বাকলীলায় কল্পলোক আবাসিক এলাকা প্রকল্প নেয়। 2014 সালে গ্রাহকদের প্লট বুঝি দেওয়া হয়, এরপর সেখানে ভবন নির্মাণ শুরু হয়। এখন প্রায় 400 ভবন নির্মিত হয়েছে, তবে অনেক ভবনের ক্ষেত্রে নকশা অনুসরণ করা হয়নি। 2019 সালে নকশা বহির্ভূতভাবে ভবন নির্মাণ করার কারণে 40 ভবন মালিককে নোটিশ দিয়েছে সিডিএ। এরপর চলতি বছরে 12 মার্চ নকশা না মানায় 10 ভবনের একাংশ ভেঙে দেওয়া হয়। সিডিএর ভারপ্রাপ্ত প্রধান নগর পরিকল্পনাবিদ কাজী হাসান বিন শামস স্বীকার করেছেন, একসময় ইমারত নির্মাণে নকশা অনুমোদনের বাস বিচার করা হয়নি, আইনের ফাঁক ফোকরের সুযোগ নিয়ে ভবন নির্মিত হয়েছে, তবে এখন থেকে কঠোরভাবে তার নিয়ন্ত্রণ করা হচ্ছে। প্রকল্প ত্রুটি, কাজ শেষ হয়নি সঠিক সময়ে। 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আব্দুস সালামকে সিডিএর চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়। এরপর সিডিএর মূল দায়িত্ব পালনের চেয়ে অবকাঠামোর উন্নয়নের দিকে নজর দেয়, নিতে থাকে একের পর এক প্রকল্প। 2009 থেকে 2023 এই 15 বছরে 18,000 কোটি টাকা ব্যয়ে অন্তত 25 প্রকল্প হাতে নিয়েছে সিডিএ। এসব উন্নয়ন প্রকল্পের মধ্যে রয়েছে জলবদ্ধতা,
নতুন সড়ক, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, উড়াল সড়ক ও সড়ক সম্প্রসারণ ইত্যাদি। ইতিমধ্যে 18টি প্রকল্পের কাজ শেষ হয়েছে, কাজ চলছে 60টির। এই 25টি প্রকল্পের কোনোটি নির্ধারিত সময়ে শেষ হয়নি, ফলে প্রকল্পগুলোর ব্যয় বেড়েছে। বর্তমান চলমান রয়েছে এমন প্রকল্পের একটি হচ্ছে 15 কিলোমিটার দীর্ঘ চট্টগ্রাম সিটি আউটার রিং রোড। 2011 সালের জানুয়ারিতে এ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছিল, এখনও এ প্রকল্পের কাজ শেষ হয়নি। 4 বার প্রকল্প সংশোধন করতে হয়েছে। 856 কোটি টাকার এ প্রকল্পের এখন নির্মাণ ব্যয় দাঁড়িয়েছে 3324 কোটি টাকা। বিপুল ব্যয়ের পরেও প্রকল্পটি অপূর্ণাঙ্গ রয়ে গেছে। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ এ প্রকল্পের নিবিড় পরিবীক্ষণ প্রতিবেদনে এর বেশ কিছু সমস্যা চিহ্নিত করেছে। এতে বলা হয়, ফিডার রোড 2 সংযোগ সড়ক ও সার্ভিস রোড নির্মাণ করা না হলে এলাকাবাসীর যাতায়াত অসুবিধা হবে, পাশাপাশি প্রকল্পের পূর্ণাঙ্গ সুফল মিলবে না। প্রতিবেদনে সড়কগুলো নির্মাণের সুপারিশও করা হয়। 10 বছর ধরে চলমান থাকা আরেকটি প্রকল্প হচ্ছে বায়েজিদ বোস্তামী সড়কের বাংলাবাজার থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট পর্যন্ত 6 কিলোমিটার সংযোগ সড়ক। 2013 সালে অনুমোদনের সময় প্রকল্প ব্যয় ছিল 172 কোটি টাকা। 2015 সালে কাজ শেষ হওয়ার কথা, কিন্তু এরপর 2 দফা বেড়ে এখন প্রকল্প ব্যয় দাঁড়িয়েছে 353 কোটি টাকা। তবে শেষ দফায় বর্ধিত 33 কোটি টাকা দিতে রাজি হয়নি সরকার। এ টাকা জনগণের কাছ থেকে টোল হিসেবে আদায় করা হবে। এই সড়ক নির্মাণ করতে গিয়ে 16টি পাহাড় কেটেছে সংস্থাটি। এর ফলে স্থানীয় জীববৈচিত্র্য ও আশপাশের বিদ্যমান পাহাড় ঝুঁকিতে রয়েছে। সম্ভাব্যতা যাচাই ছাড়া তড়িঘড়ি করে নেওয়া হয়েছে জলবদ্ধতা নিরসন ও এলিভেট এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্প। জলবদ্ধতা নিরসন প্রকল্পের ত্রুটি নিয়ে একনেক সভায় প্রশ্ন তুলেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন নতুন করে প্রকল্পটি সংশোধন করতে হয়েছে। 5616 কোটি টাকার প্রকল্পে ব্যয় দাঁড়িয়েছে 8500 কোটি টাকা। এরপরেও প্রকল্পটিতে রাখা হয়নি কোনো জলাধার, কমানো হয়েছে খালের ভিতরের সিল্ট ট্র্যাপের অর্থাৎ বালু কাদা আটকানো ফাঁদ সংখ্যা। অবশ্য এখন সংশোধিত প্রকল্পটি অনুমোদন দেয়নি সরকার। আর লালখান বাজার থেকে পতেঙ্গা পর্যন্ত এলিফেট এক্সপ্রেসওয়ের নকশা অন্তত 3 দফা পরিবর্তন করতে হয়েছে। প্রথম এটি বিমানবন্দর পর্যন্ত যাওয়ার কথা ছিল, পরে পতেঙ্গা পর্যন্ত যায়, আর বন্দর এলাকা সড়কের বাইরে নির্মাণ করার কথা ছিল, পরে আবার বিদ্যমান সড়কের মাঝখানে করা হয়, আর লালখান বাজার এলাকাও নকশা সংশোধন করতে হয়েছে। এছাড়া সিডিএ নগরের মূল সড়ক খ্যাত সিডিএ এভিনিউ, শেখ মুজিব সড়ক ও বিমানবন্দর সড়কের উপর 2টি উড়াল সড়ক নির্মাণ করছে। নির্মাণাধীন রয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এসব স্থাপনার কারণে নগরে এখন মেট্রো রেল নির্মাণে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। অথচ সড়ক পরিবহন বিশেষজ্ঞ থেকে শুরু করে নাগরিক সমাজের প্রতিনিধিরা বারবার এসব উড়াল সড়ক নির্মাণ না করার অনুরোধ জানিয়েছেন, সিডিএ সেই পরামর্শ শুনেননি। উন্নয়ন নিয়ন্ত্রণের পরিবর্তে সিডিএ নিজেই অপরিকল্পিতভাবে অবকাঠামো উন্নয়নে জড়িয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট বাংলাদেশ IEEB চট্টগ্রাম কেন্দ্রের সাবেক চেয়ারম্যান ও TIB-র সাবেক জাতীয় পরিষদ সদস্য দেলোয়ার মজুমদার। তিনি প্রথম আলোকে বলেন, উন্নয়নমূলক কাজ করার জন্য যে ধরনের অবকাঠামোগত ও প্রাতিষ্ঠানিক প্রস্তুতি থাকা দরকার তা সিডিএর ছিল না। তাই যেসব প্রকল্প নিয়েছিল সেগুলো কীভাবে বাস্তবায়ন করা হবে, আবার বাস্তবায়নের সময় কী ধরনের প্রতিবন্ধকতা বা সমস্যা তৈরি হতে পারে তার এ বিষয়ে আগাম কোনো পরিকল্পনা করতে পারেননি। এই ঘটনাগুলি নিয়ে কাজ শুরু করলেও সংকট দেখা দেয়।
এসব সংকট দূর করতে গিয়ে প্রকল্পের মেয়াদ যেমন বেড়েছে তেমনই খরচও বেড়েছে। আবার ঠিক সময়ে প্রকল্পের কাজ শেষ না হওয়ায় মানুষ সুফল পাওয়া থেকে বঞ্চিত হয়েছেন। আবাসনে নজর নিন। সিডিএর অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্বে একটি ছিল পরিকল্পিত আবাসন নিশ্চিত করা, কিন্তু 2005 সালের পর থেকে আর কোনো আবাসন প্রকল্প বাস্তবায়ন করেননি সিডিএ। 2017 সালে অনন্যা আবাসিক এলাকা দ্বিতীয় পর্যায়ে নামের একটি প্রকল্প নিয়েছিল। শেষ পর্যন্ত সেই প্রকল্প বাস্তবায়ন থেকে সরে এসেছে সংস্থাটি, যদিও এ প্রকল্পের আয়ত্তায় বিদেশ সফর করেছিলেন সংস্থা ও মন্ত্রণালয়ের উদ্বোধন কর্মকর্তারা। প্রতিষ্ঠার পর সিডিএ প্রথম আবাসন প্রকল্প বাস্তবায়ন করে 1963 সালে কাতালগঞ্জ আবাসিক এলাকায়, এরপর আরও 11টি প্রকল্প বাস্তবায়ন করেছিল। তবে 1995 সালে কর্ণফুলী নদীর দক্ষিণ পাশে কর্ণফুলী আবাসিক এলাকা এবং 2005 সালে নেওয়া অন্যান্য আবাসিক এলাকা এখনও কোনো ভবন নির্মিত হয়নি। ন্যূনতম নাগরিক সুযোগ সুবিধা নিশ্চিত না হয় এসব আবাসিক এলাকার ভবন নির্মাণ করতে পারছেন না প্লটের মালিকেরা। পরিকল্পিত নগরায়ণের ক্ষেত্রে সিডিএর যে ধরনের ভূমিকা পালন করার কথা ছিল তা করেননি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্স চট্টগ্রাম চ্যাপ্টারের সভাপতি এবং চট্টগ্রাম প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ রাশিদুল হাসান। তিনি বলেন, এই দায়িত্ব পালনের চেয়ে জলবদ্ধতা প্রকল্প, উড়াল সড়ক, এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও ফ্ল্যাট নির্মাণের মতো অবকাঠামো উন্নয়নে বেশি মনোযোগ দিয়েছে সংস্থাটি। এগুলো অন্য সংস্থার কাজ, সিডিএর এমন ভূমিকার কারণে নগরের মানুষকে ভুগতে হচ্ছে। ভিউয়ার্স, আপনারা শুনলেন, এটা প্রতিবেদন এসেছে, অভিমত বিশ্লেষণ এসেছে প্রথম আলো পত্রিকায় আজ অর্থাৎ সোমবার 18 সেপ্টেম্বর 2023, 3/80/1430 এটি পঞ্চম পৃষ্ঠায় এসেছে। ভিউয়ার্স, আমি আপনাদেরকে যে বিষয়টা বলতে চাচ্ছি যে আমরা নিয়মিত আপনাদেরকে প্রপার্টি নিউজ বাংলাদেশের ব্যানারে আপনাদেরকে নিয়মিত বিভিন্ন ধরনের তথ্য প্রতিবেদন এবং আমাদের সংরক্ষিত সঠিক তথ্য আপনাদেরকে জানানোর জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ। আজকে এটুকুই এখান থেকে শেষ করব। শেষ করার আগে বলবো, যারা আমাদের এটা দেখছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তীতে আপনাদের কোনো অভিমত থাকলে আমরা জানাবেন, যাতে আপনাদেরকে আমরা আরও ভালোভাবে এই সার্ভিসটি দিতে পারি। এই বিষয়ে আপনাদের সহযোগিতা চাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।